আছি। আজকে ১৯ রমজানের ইফতার করার জন্য আমরা ধানমন্ডির জিগাতলায় কাচ্চি ভাবিতে এসেছি। এখানে যদিও আমি এর আগেও এসেছিলাম, আমি আর ম্যাডাম এসে এখানে খাবারটা খেয়ে খুব ভালো লাগছে। আর এখানে আরও বেশি সুবিধা হচ্ছে আর সৌন্দর্যটা মানে মানুষের মন কাড়ার মতো যথেষ্ট। তো এখানে সেলফি ছবি তোলার জন্য এবং পাশাপাশি খাবার তো ভালো আছেই, এই কারণে কিন্তু আমি মানে প্ল্যানিং করেছিলাম যে আমরা কাছে ভাবিতেই আমরা আমাদের ইফতারটা করব আমাদের পরিবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে। তাই আমরা অলরেডি কাছে ভাবিতে এসে পড়ছি, বাট সমস্যা হচ্ছে আমরা এর আগে আমরা লেট করে ফেলছি। আমাদের আরও এক থেকে দেড় ঘন্টা আগে আসা উচিত ছিল, এসে এইখানে টেবিল বুকিং দেওয়ার দরকার ছিল, বাট সেটা হয় নাই। তার কারণ আমাদের প্রথম প্ল্যানিং কাচ্চি ভাবিতে ছিল না, আসলে কোথায় ছিল না যে কোথাও যাব, মানে কোথায় যাব এই ধরনের কোনো প্ল্যানিং আমাদের ছিল না, তবে যাব এইটাই প্ল্যানিং ছিল। আপনারা যারা আমার ব্লগ দেখেন খুব ভালোভাবে জানেন যে আমি আসলে পূর্বে কোনো প্ল্যানিং করি না, আমার পরিবেশ পরিস্থিতি প্ল্যানিং করিয়ে দেয় এবং সেটাই আমি পছন্দ করি, কারণ এতে একটা ন্যাচারাল ফিল পাওয়া যায়। আর ন্যাচারাল ফিলের জন্যই কিন্তু আমি একটু রিস্ক নিয়ে থাকি, যদিও মাঝে মধ্যে এটা আমার হিতের বিপরীত হয়ে যায়, তখন আমাকে বিপদে পড়তে হয়। তো আমরা যেহেতু আগে বুকিং দেই নাই, তাই এসে আমরা দেখলাম যে এখানে সব টেবিল বুকিং হয়ে গেছে, বাচ্চারা এখানে সোফায় বসছে, ওদেরকে বসার জন্য এখানে দেয়া হয়েছে। আর ইফতারের টাইম হয়ে গেছে, ওনাদের পক্ষ থেকে খেজুর দেয়া হয়েছে আর সাথে ছিল জুস, জুস বলতে আসলে ভুল হবে, শরবত। তো এটা ওনারা আমাদেরকে দিয়ে রেখেছিল আর চেয়ার দিয়েছিল বসার জন্য, কারণ আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর আপনও এখানে আমাদের সাথে আমার জন্য বিপদে পড়ে গেছে, কারণ আমি ওই যে একটু হঠাৎ রিস্ক নিয়ে ফেলি, আসলে রিস্কটা নেই একটা কারণে, সেটা হচ্ছে ফিলের জন্য। আর এই শরবতটা কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ বলতে একদম অসাধারণ, মারাত্মক লেভেলের মজার ছিল, মানে এই স্বাদ বলে বোঝানোর উপায় নাই। তো একটু পরে আজান দিবে, আমরা অলরেডি এখানে বসেই ইফতারটা করব, তারপরে আমাদের ওয়েট করতে হবে, ওনাদের এখানে যারা আছে তাদের শেষ হলে আমরা বের হব। আর আজান দিয়ে দিছে, আর এইখানে আমরা বর্তমানে যেখানে আছি সেইটা হচ্ছে গিয়ে সুলতানস ডাইন। এখন আপনাদের এমন লাগতে পারে যে কিছুক্ষণ আগে আমরা কাচ্চি ভাবিতে ছিলাম, এখন কেন সুলতানস ডাইনে? আসলে সুলতানস ডাইনে আসার একটা রিজন ছিল, সেটা হচ্ছে কাচ্চি ভাবিতে ওদের যে এসিটা নষ্ট হয়ে যাওয়াতে ওইখানে অনেক বেশি পরিমাণের মানুষের শরীরের গরম বলেন, অক্সিজেন লেভেল বলেন, সব কিছু মিলে একটা ভাপসা গরমের সৃষ্টি হয়, যার ফলে ওইখানে আসলে আমি অসুস্থ হয়ে পড়ি, বাচ্চারাও প্রচুর অসুস্থ হয়ে পড়ে এবং প্রচুর ক্ষুধার্ত হয়ে পড়ে। তো আমরা অলরেডি ওইখানে খাবারের টেবিলে বসেছিলাম, বাট আসলে পরবর্তীতে আর ওইখানে আমরা খাই নাই, তার কারণ হচ্ছে মানে গরমের ভিতরে যেহেতু কাচ্চি খাবো আমরা, তো কাচ্চির খাবারটা কিন্তু আরও বেশি গরম, তো এরপরে শরীর থেকে যে একটা গরম ভাব ছাড়বে সেটা আসলে নেয়ার ক্ষমতাটা এই মুহূর্তে আমাদের খালি পেটে কারো শরীরে নাই। আর আমরা অলরেডি টায়ার্ড হয়ে গেছি, আর যেহেতু কাচ্চি ভাবির সাথেই সুলতানস ডাইন, তাই আমি ওইখান থেকে সরাসরি সুলতানস ডাইনে চলে আসি এবং আসার পূর্বে তাদেরকে শরবত এবং খেজুরের জন্য পে করতে চাই। পে করতে গেলে তারা আসলে পেটা নেয়নি, তাদের ওইটা গিফট ছিল। তো এরপরে আমরা সুলতানস ডাইনে এসে আমরা দোতলায় বসছিলাম, সেইখানে দেখলাম আমাদের জন্য যথেষ্ট সিট নাই, ওইখানেও কিন্তু আপনার বিজি ছিল ইফতারের পরের সময়, চিন্তা করতে পারেন। আমরা কিন্তু কাচ্চি ভাবিতে ইফতারের পরে আরও আধা ঘন্টার মতো ওয়েট করছি। তো এই আধা ঘন্টা পরে কিন্তু আমরা সুলতানস ডাইনে এসেও এখানে আমরা ফাঁকা পাই নাই, আমরা চলে আসি লিফটের থ্রিতে। তো লিফটের থ্রিতে আসার পরে আমরা এখানে খুব সুন্দর একটা সিট পাই, মোটামুটি ফাঁকাই ছিল, তারপরে এখানে বসি। বসার পরে আমাদের এখানে কিন্তু একটা ফ্যানও ছেড়ে দেওয়া হয়, আমরা মানে আমি বিশেষ করে রিকোয়েস্ট করেছিলাম, এত বেশি গরম লাগতেছিল যে বলে বুঝাইতে পারবো না, শরীর খারাপ হয়ে যাচ্ছিলো আমার। না এখানে বাচ্চাদের ওই যে বড়ো ফ্যানটা দেখছেন, ওই ফ্যানটা কিন্তু এর আগে চালানোই ছিল, আমরা যখন খাবার পেলাম তখন ওই লাস্টের দিকে আমরা ফ্যানটা বন্ধ করে দিতে বলছি, তার রিজন হচ্ছে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে এই কারণে,
আর সুলতানসের খাবার আসলে এটা আগের মতো স্বাদ নাই, মাঝে মধ্যে আগের মতো স্বাদ পাওয়া যায় বাট ম্যাক্সিমাম টাইমে পাওয়া যায় না, তো এটা নিয়ে একটু হতাশ। বাট তারপরও আমরা যেদিন খেলাম সেদিন মোটামুটি ভালোই ছিল। তো এই ছিল ভিডিও।